আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এটা একটা ব্লুটুথ স্পিকারের সার্কিট আমাদের শপে আসছে আজকে রিপেয়ার হওয়ার জন্য যে বাই নিয়ে আসছে উনি নিজে এটা বাসায় খুলছিল রিপেয়ার করার জন্য মানে এটাতে পাওয়ার ছিল না এবং উনি ফাইন্ড আউট করছে যে এটার যে অন অফের সুইচটা আছে এখানে সুইচটা খারাপ এরপরে উনি এটা ট্রাই করছে ঠিক করার জন্য ওইটা আসলে বাই করছে এই যে এই পাশে যে এই সাউন্ড আইসিটা এটা কিন্তু অন অফের সুইচ এবং এটার পাশে যাই সিটা আছে এটা কিন্তু পাওয়ার আইসি না এটা মূলত সাউন্ডের আইসি বা ওই সাউন্ডের আইসির একটা লেগ থেকে একটা তার টাইনা ওই পাওয়ারের যে সুইচ আছে ওইটার একটা পিনে জ্বালাই করে দিছে এতে হয়েছে কি সাউন্ডের যাই সিটা আছে এটা পুইরা উপরের দিকে এক একরকম উঠে গেছে তো এটা আসলে পাওয়ারের সমস্যা থাকলে যদি এই ওয়ার্ন অফের সুইচ খারাপ থাকে জাস্ট সুইচের আপনারা এটা টুইজার বা সুন দিয়ে সুইচের যে কোনো দুইটা লেগ শর্ট করবেন বা শর্ট করে ধরে দেখবেন যে এটা অন হয় কিনা যদি অন হয় তাহলে ধরে নেবেন যে সুইচ খারাপ ওই দুইটা লেগ আপনারা শর্ট করে দিলেও এই স্পিকার চলবে যে ওই দুইটা যে দুইটা পিন আপনি টুইজার বা শুন দিয়ে শর্ট করছেন ওইখান থেকে যদি দুইটা তার আপনি বের করে বাইরে বের করে রাখেন ওই দুইটা তারের মাথা একসাথে লাগাইয়া দিলেও দেখবেন এইটা অন অফ সুইচের মতো কাজ করতেছে আর সুইচ আপনি উঠায়া ফালায়া দিয়া এখান থেকে দুইটা তাল লাগায় বাইরে আপনি যদি ইলেকট্রিকের ওই বাতি ফ্যান আমরা অন অফ করি এই ধরনের সুইচও যদি আপনি লাগায়া দেন এরপর ওইটা অন অফের কাজ করবে আচ্ছা যাই হোক ভাই প্রফেশনাল টেকনিশিয়ান বা বাসায় উনি খুলার চেষ্টা করছে এটাই অনেক বেশি আগে তো আমরা এটাও সাহস পাইতাম না ইলেকট্রনিক্সের যে বাইশ ধরলেই নষ্ট হইতো এরকম ভাবতাম যাই হোক এটারে আমি বাই শর্ট করে রাখছিল তাল লাগাইয়া রাখছিল এগুলা ওই কিছু রাং আছে এটা রিমুভ করে দেওয়া একটু পরিষ্কার করে নিলাম এখন দেখতে জিনিসটা আগের চেয়ে অনেক সুন্দর লাগতেছে আর এই যে সাউন্ড রাইসিটা আছে এটা কিন্তু অলরেডি ফিজিক্যালি পুরে গেছে যে দেখে বোঝা যায় এই সুইচটা আমি ওঠাই দেখেন শোল্ডারিং যখন আপনি নিয়মিত করবেন দেখবেন আপনার অভিজ্ঞতা দিন দিন বাড়বে আমি নিচের যে তিনটা লেগ আছে সুইচের এই তিনটা লেগে আয়রনটা চাপ দেওয়া ধরে আয়রনের বডিটা কিন্তু সুইচের বডিতে লাগায় কিছু সময় ধরে রাখছি এতে কিন্তু নর্মালি ইজিলি সুইচটা আমার হাতে উঠা চলে আসছে না এখানে আমার সাকার ব্যবহার করতে হয়েছে না শোল্ডারিং গান ব্যবহার করতে হয়েছে কিছুই না তার মানে আমি যার শুধু আয়রনটা ওইটা সুইচের বডিটাতে একটু লাগায়া কিছু সময় ধরে রাখছে এতে কী হয়েছে বডিটা হিট হওয়া সুইচটা সহজে চলে আসছে হ্যাঁ সুইচটা খারাপ এটা ঠিক আছে কিন্তু সুইচটা খারাপ যে এই বাম পাশের যে দুইটা লেগ আছে এই দুইটা লেগ শর্ট করে দিলে বা এখান থেকে দুইটা তার টাই না ওইটা দুই তারের মাথা আপনি একসাথে জয়েন করে দিলেও দেখতেন এটা সুইচের মতোই কাজ করতেছে এই সুইচগুলো অনেক সময় আমাদের হাতের কাছে পাওয়া যায় না অ্যাভেলেবেল না একারণ কারণে আজকে যেহেতু এটা খুলছি আমি আপনাদের দেখায়া দিই যে এই ধরনের সুইচ আপনারা অনায়াসে কিভাবে এটা নতুন না লাগায়া গড়েই আপনার নষ্ট যে সুইচটা আছে এটা আপনি নিজে ঠিক করে নিতে পারবেন এটার যে দুই পাশের দেখবেন ওই চারপাশের চারটা পিন দিয়া মাঝখানের যে প্লাস্টিকের মতো বডিটা আছে এটা আটকানো থাকে দুই পাশের দুইটা পিন আপনারা শক্ত কিছু দিয়া নুস প্লাস দিয়ে এরকম উঠায় দিলেই এই যে মাঝখানের যে প্লাস্টিকটা সেটা টান দিলে উপরের দিকে চলে আসবে এইবার এইখানে দেখেন সুইচের দুইটা অংশ এই যে এটার নিচে যে স্টিলের যে পাতিটা আছে। মাঝখানে যে এই মেটালের যে বডিটা আছে এইটাই মূলত ডান এবং মুভ করলে এই সুইচটা অন অফের কাজ করে আপনারা কী করবেন এটার মাঝখানে অনেক সময় হয় কি এটা অন অফ করতে করতে ময়লা জমে বা স্পার্ক করার কারণে এখানে ডিসকানেক্ট হয়েছে এটা উপরে যখন এটার উপরে যখন এটা ডান এবং এরকম মুভ করে আমি আপনাদের একটু দেখাই সুইচটা যখন আপনারা ধাক্কা দেন মেটালটা এক দিক থেকে আরেক দিকে যায় এটা একবার এই দিকে ধাক্কা দিলে দিকে যায় আরেকবার ওই দিকে ধাক্কা দিলে ওই দিকে যায় এই মেটাল এবং যে এই মেটালটা ওই মাঝখানের যে ইয়াটার উপরে এই যে এটার উপরে হয়েছে এটা মুভ করে এটাতে যখন ময়লা জমে এবং ওই মেটালটাতে যখন ময়লা জমে তখন আর এই সুইচগুলো কাজ করে না এগুলো আপনারা খুইলা একটু ব্লেড দেওয়া বা ধারালো কোনো কিছুর মাথা দিয়া সিরিজ পেপারে ইউজ করতে পারেন পরীক্ষা করে দিলে দেখবেন যে এই সুইচগুলো দিয়ে আপনারা আবার কাজ চালাইতে পারবেন এগুলো রিপ্লেস করার দরকার নেই যাই হোক এটার যদি সাউন্ড আইসি তো পুড়ছে এটার যদি সাউন্ড আইসিটা ভালো থাকে সরি পুড়ে গেলেও যদি এটা মাইক্রো কন্ট্রোলারটা যদি ভালো থাকে তাহলে এটা রিপেয়ার করা যাবে আর যদি ব্লুটুথ আইসি যেটা মাইক্রো কন্ট্রোলার যেটা ওইটাও খারাপ হয়ে গেলে সার্কিট আসলে রিপেয়ার করা যাবে না কারণ এটা মার্কেটে নাই আর এই আমি এখানে ফোর ভোল্টের কানেকশন দিয়ে ট্রাই করছিলাম নেগেটিভ বড়িতে জ্বালাই করে দিছি আমি একটু টুইজারে এই এই পাশে আমি আপনাদের দেখি এখানে সুইচটা অন করলে এই যে পাশের যে লেকটা আছে হ্যাঁ এই যে এইখানে এইখানে কিন্তু ভোল্টিস গেলে এটা অন হয় তার মানে এখানে ভোল্টেজ ধরলে ওইটা অন হচ্ছে না তার মানে আমাদের যে এ আছে এটাও খারাপ হয়ে গেছে এই ছিল আজকের ভিডিও